আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা সবেমাত্র রিয়্যাক্ট শিখতেছেন, মানে রিয়্যাক্টের স্টেট বা কম্পোনেন্ট এই যাবতীয় বেসিক জিনিসগুলো আপনারা শিখে ফেলেছেন, এখন সিম্পল প্রজেক্ট করে আপনারা আরেকটু শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আজকে আমি আপনাদের সামনে যেটা করিয়ে দেখাবো, অলরেডি সেটা আমি করেছি। দেখেন আমি এখানে ক্লিক আমি যদি করি, কি হয়েছে আমার এখানে এলিমেন্টগুলো শো করতেছে না, তাই না? কোন একটা সমস্যা হয়েছে, কি সমস্যা? আমার কিছুক্ষণ আগে শো হচ্ছিল, কিন্তু এখন শো হচ্ছে না কেন? হোয়াটস দ্য প্রবলেম ম্যান? এখন দেখি তো ডিলিট হয় কিন্তু শো হয় না, তাই তো? ও আচ্ছা, ওই ডিলিট হয়ে গিয়েছিল, এখন শো হচ্ছে। যাই হোক, এই যে আমি একই এলিমেন্ট বারবার দিতে নিচ্ছিল না, এটা আমি দিলাম, অ্যাড হলো, ঠিক আছে। তারপর এটা আমি দিব, অ্যাড হবে। তারপর এটা দিব, এই যে ফাঁকা, মানে এখন কোন কোন কিছু লিখিনি, হ্যাঁ এটা দিচ্ছি, অ্যাড হচ্ছে। ওকে, এই যে অ্যাড হচ্ছে, কোনো কিছু না লিখলে ফাঁকা থাকছে। যাই হোক, আমি যে কাজটা করেছি এটাই আপনাদের করে দেখাবো, যে আমি এলিমেন্ট চাইলে আমি অ্যাড করতে পারতেছি, আবার ডিলিট করতে পারতেছি, ঠিক আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টু ডু লিস্ট। একটা টু ডু লিস্ট তৈরি করলাম আমি, এই যে এরকম করে, এরকম যা লিখবো এখানে অ্যাড হবে, আবার এইখানে এরকম যা লিখবো, মানে ক্রুডের মতো আর কি, ঠিক আছে। আস্তে আস্তে আমার লারাভেল, রিয়েক্ট লারাভেল দিয়েও আমরা প্রজেক্ট সামনে করব। তো চলুন, এটা কিভাবে করে আমরা শুরু থেকে একেবারে শুরু করব, ঠিক আছে। যে এখানে ফাঁকা দেখাচ্ছে, কারণ হলো আমি কিছু লিখিনি, যে এখানে লিখতে হবে, এরকম লিখতে হবে কিছু, ঠিক আছে, তাহলে হবে। আর এটা সমস্যা সমাধান করা যাবে পরবর্তীতে। আমি তো এরকম বানানোর পরে টিউটোরিয়াল শুরু করলাম, এখন এটা যে আসতেছে আমি সেটা এখনো চেক করিনি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই কাজটা আমি যেটা করেছি সেটাই আপনাদেরকে দেখাই, একটা বেসিক একটা তাও ধারণা হবে আপনাদের স্টেটটা কীভাবে কাজ করে, কম্পোনেন্ট কীভাবে কাজ করে, ঠিক আছে। তো চলুন শুরু করি। তো এই জন্য আমি আমার একটা নতুন উইন্ডো নিয়ে নিচ্ছি, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমি প্রজেক্ট তৈরি করাটা যদি এখানে পুরোটা দেখাতে যাই, অর্থাৎ ক্রিয়েট প্রজেক্ট, আমার ওই প্রজেক্টটা ডাউনলোড হতে ফাইলগুলো ইয়ে করতে একটু সময় লাগবে, তার চেয়ে বরং আমি যা যা এগুলো করেছি এইগুলো ডিলিট করে দিলে কেমন হয়, ঠিক আছে। আমি নিজে ডিলিট করে দিই, দিয়ে আবার নতুন করে করা যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিই। এই যে আমার টু ডু লিস্টটা, আমি এটা এটা এখান থেকে এই পাশে সরাই রাখলাম, ঠিক আছে। আমি আরেকটা এখানে কি কন্ট্রোল জেড চাপে, একদম আমি নতুন না, একদম যেরকম থাকে, ঠিক আছে, সেরকম করি, একদম মানে একটা প্রজেক্ট তৈরি করার পরে যে পেজটা চলে আসে সেই পেজটাতে আমি নিয়ে আসি। ওকে, একটু আমি এগুলো ডিলিট করে দিয়েছিলাম, ওকে, কন্ট্রোল জেড, হ্যাঁ আর কিছু নেই। এখন যদি আমি সেভ করি তাহলে কি দেখা যাবে আমাদের আউটপুটে? আচ্ছা, এই এখানেও কিছু ব্যাক হতে হবে, কারণ এখানে আমি টু ডু লিস্টে অ্যাড করে দিয়েছিলাম। ওকে ওকে, এবার কন্ট্রোল সেভ। এইবার দেখেন আমাদের একবারে ইনিশিয়াল পেজ, এই এই পেজ পর্যন্ত যদি আসতে না পারেন ভাই, তাহলে এই প্রজেক্ট করার মানে কি, ঠিক আছে। আমাদের কারণ এটা আমরা অ্যাপটা ইনস্টল করার পরে আমাদের এরকম সরাসরি প্রজেক্ট চলে আসবে, ঠিক আছে। আর এই হলো ফাইল স্ট্রাকচার, কি থাকবে, এই যে অ্যাপ জেস, ইন্ডেক্স জেস, তারপর ইন্ডেক্স ডট এসটিএমএল, এইগুলো মানে আমি কিভাবে বলটাকে গোল পর্যন্ত নিয়ে যাচ্ছি এইটা আমি কিছু টিউটোরিয়াল তৈরি করেছি, সেগুলোতে আপনারা দেখতে পাবেন। তো সেটা হলো যে প্রথমে আমাদের এখানে কম্পোনেন্ট ট্রি আকারে এখানে কাজ হয় রিয়্যাক্টে, এবং কম্পোনেন্টগুলো একটার সাথে আরেকটা অ্যাড করা থাকে, দেখা যাচ্ছে একটার সাথে 10টা ফাইলও অ্যাড করা থাকতে পারে, 10টা কম্পোনেন্টও অ্যাড করা থাকতে পারে। সেটাকে যদি আমি কল করি তাহলে অটোমেটিকলি কিন্তু আমি সে 10টাকে কল করতে পারতেছি, ওকে। এবং এখানে আমরা যে ভেরিয়েবল, আমি যদি বলি সহজ কথা, ভেরিয়েবলের ভ্যালু রেখে বিভিন্ন ফাইলে শো করানো, সেই কাজটা কিন্তু করা হচ্ছে স্টেটের মাধ্যমে, ওকে। এখানে দুই ধরনের কম্পোনেন্ট আছে, ফাংশনাল কম্পোনেন্ট আর হলো ক্লাস কম্পোনেন্ট, এগুলো যাবতীয় জিনিস তো আজকে এখানে আলোচনা করবো না, আমি সরাসরি চলে যাচ্ছি, ধরে নিচ্ছি আপনারা বেসিক সব কিছু জানেন, ওকে। আচ্ছা, দেন দেখেন আমরা আমাদের অ্যাপ ডট জেস রয়েছে, আমরা অ্যাপ ডট জেস ইন্ডেক্স ডট জেস ইনক্লুড করবো না, আমাদের নিজেদের একটা আমরা কম্পোনেন্ট তৈরি করব। আচ্ছা, আমি এখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করতেছি, এটার নাম দিলাম হলো কেবি, ওকে। প্রথম অক্ষর বড় হাতে দিতে হয়, কারণ হলো যে হ্যাঁ কম্পোনেন্টটার নাম যাতে বড় হাতে হয়, ওকে। আমি এখানে ফাংশনাল কম্পোনেন্ট দিয়েও কাজ করতে পারি, তাহলে আমি কাজ করব হলো ক্লাস কম্পোনেন্ট নিয়ে, ঠিক আছে। এই যে অটোমেটিকলি আরসিসি লিখলে আমার কোড স্নিপেট দিয়ে কম্পোনেন্ট স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, এটা আমার হলো কম্পোনেন্ট। আমি এখানে হাই লিখে, হাই
ওকে, আমি যদি সেভ করি এইটাকে আমি ইনডেক্স ডট জেএস এর মধ্যে ইনক্লুড করে দেব, ঠিক আছে। এখানে আমি আরে লিখ এখানে আমি লিখে দিব হলো কেবি, ওকে। আর এখানে ইম্পোর্ট করব হলো ইম্পোর্ট কেবি, কারণ ইউজ করতে গেলে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট কেবি ফ্রম ফ্রম এতো ওই ওই ফাইল ওই ফাইলেই রয়েছে, তাই না? তাহলে এখানে কি লিখব, কেবি ডট কেবি, ওকে, কন্ট্রোল সেভ। কেবি ইজ নট ফাউন্ড, এই যে এখানে, এই যে বেটা একই একই ফাইলের মধ্যে করছি তো। এখন কাজ হইয়া যাওয়ার কথা, কি রে এতক্ষণ ধরে ঘুরিস কিসের জন্য? এবার তো কেবি পাবি, এখন আবার স্লো হইয়া গেল। আচ্ছা যাই হোক, এটা আগে রান করো, দেখি কম্পাইল কতদিন ধরে না হয় বেটা। ওকে, হ্যাং মেরে গেছে নাকি? কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ, কাম অন কাম অন। নাও, একেবারে পিসি গরম শুরু করলো, কোনো সমস্যা নাই। এটা আসুক আগে, এর সমস্যা কি সেটা তো দেখাবে। আরে হ্যাঁ, ওই যে কিবোর্ড দেখাইতে দাইয়া আবার ইয়ে। আচ্ছা এই যে হাই দেখেন, ঠিক আছে, ওকে। এইখানে দেখেন এই যে কর্নারে হাই দেখাচ্ছে, তার মানে আমার, আমি একটু দেখি ভাই ভিডিও মিডিও হচ্ছে কিনা, ওকে হচ্ছে। তার মানে হলো যে আমার ফাইনালি এইখানে আমার যে ক্লাস কম্পোনেন্টটা সেটা আমার রেন্ডার করতে আমি সক্ষম হয়েছি। এখন আমি এইখানে কাজ চালাইয়া দিব, ওকে। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হলো এই যে আমার যেহেতু মাঝখানে আমি লিখব, এই জন্য আমি এই অ্যাপ ডট সিএসএস এখানে এদের যে সিএসএসটা করা আছে এই মালটাকে এখানে বসাই দেবো, ওকে। এবং এই যে এদের যে বডি যে স্ট্রাকচারটা সেটা আমি ওইখানে ইউজ করবো। এটা ইউজ করতে পারতাম, কিন্তু এটা ফাংশনাল কম্পোনেন্ট, যার কারণে আমি এটা ইউজ করছিলাম না, ঠিক আছে। কন্ট্রোল সি, আমি ক্লাস কম্পোনেন্ট ইউজ করবো, এই জন্য আমার এখানে এই যে কন্ট্রোল ভি, আর এইগুলো তো আমার দরকার নেই, এগুলো কোনো অ্যাপ হেডার ট্যাপ হেডার দরকার নেই। আছে অ্যাপ হেডারটা থাকলে ভালো, কিন্তু থাক দেখি অ্যাপ হেডারটা কিরকম থাকে। ওকে, এবার এখানে আমি যদি দেই এইচ ওয়ান কেবি টু ডু এ অ্যাপ, ওকে। এবার এখানে আমরা দেখতেছি কেবি টু ডু অ্যাপ, সুন্দর না? খুব সুন্দর। এবার নিচে আমরা কি করব, কাজ করব। আমরা নিচে নিব হলো, এখানে লিখবো অ্যাড আইটেম, একটা আরেকটা ইয়ে নিব, তাই না? সিম্পলি আমরা এস টু হিসেবে, আমি ওখানে এস টু নিয়েছিলাম যেটা করলাম, এস টু অ্যাড আইটেমস টু ডু লিস্ট মানে তো বুঝতেছেন, কন্ট্রোল সেভ। আচ্ছা তারপরে এইখানে এটা লিখছে অ্যাপ ইজ ডিফাইন্ড বাট নেভার ইউজ, এটা লিখতেছে কোথায়, এই যে আমি এই যে এইখানে অ্যাপ ডিফাইন করেছি কিন্তু অ্যাপ ইউজ করি নাই, আমি তো এখানে আমার কম্পোনেন্টটা ইউজ করছি, তাই না? এই যে কন্ট্রোল সেভ, আমার কম্পোনেন্টটা ইউজ করছি কেবি, এই কারণে আমার এখানে দেখাচ্ছে। এবার এটা দেখাচ্ছে না, দেখায়। আচ্ছা তাহলে এবার আমার এখানে চলে গেলাম, এখানে অ্যাড আইটেম লিখেছি, দেখি এই যে অ্যাড আইটেম দেখাচ্ছে, তাই না? আচ্ছা আমার মনে হয় হেডারটার দরকার নাই, কারণ হেডারটা না থাকলে আমার ওই ইয়ে দেখাচ্ছে, হেডারের বাহিরে এটা লিখলে কেমন হয়। এগুলো ডিজাইন আমি করি না, আমি মূলত এই যে হেডারের বাহিরে, হেডারটা এরা এত বেশি লিখছে কিসের জন্য, মানে জায়গা নিচ্ছে কিসের জন্য, হেডারের খেতা করি, হেডারটা অনেক জায়গা ইয়ে করছে, এদের ডিজাইন করা আছে এরকম, তাই ঠিক আছে। কমন, ওকে, কন্ট্রোল সেভ, এবার দেখেন কেমন দেখা যায়।
এরকম থাক, ওরকম ছিল তখন। আচ্ছা অ্যাড আইটেম করার পরে আমার লাগবে একটা ইনপুট ফিল, খুবই সহজ, খুবই সহজ ইনপুট ফিল, ইনপুট ফিল, ওকে। আর এইখানে আমি আমার নেম দিয়ে দিব, কারণ আমি নেম দিয়ে এই 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 মালের ভ্যালুটাকে আমি রাখবো হলো আমার ইয়েতে, আইটেম, আইটেম নেম, আইটেম নেম, ওকে। আর এইখানে আরেকটা বাটন দিব, তাই না, যে বাটনে আমি ক্লিক করলে আমার ভ্যালুটি অ্যাড হয়ে যাবে, তাহলে বি ইউ ডবল টি ওয়ান বাটন। এগুলো সাজাই, তারপর ফাংশনালিটির প্রতি আমি গুরুত্ব দেব, কারণ ফাংশনালিটি ডিজাইন করাটাই হলো আচ্ছা আমার মেইন টার্গেট, অ্যাড আইটেম, ওকে। কন্ট্রোল সেভ, দেখি কেমন দেখায়, এই যে এখানে ঘর, এখানে অ্যাড আইটেম। আচ্ছা নিচে আইটেমগুলো শো করবো, আচ্ছা নিচে আইটেমগুলো শো করার জন্য আমি আলাদা একটা ডিভিশন নিচ্ছি, এটা কিভাবে ডিভিশন নিতে হয়, কিভাবে ইয়ে করতে হয় সেগুলো আপনারা যদি না জানেন তাহলে সমস্যা। আমি এইখানে দিচ্ছি ধরেন সাপোজ ওয়ান আম পারতে হবে, আম পারতে হবে, ওকে। এইবার আমি যদি সেভ করি, এবার কেমন দেখায় দেখেন, ঠিক সেম সিস্টেম আমার এখানে দেখাবে, আর এখানে একটা ডিলিট বাটন দেখাবে। আচ্ছা যাই হোক, এবার আমি এখানে ক্লিক করলে কিছু লিখলেই আমার এখানে আমার অ্যাড লিক, অ্যাড বাটনে ক্লিক করলে আমার জন্য এখানে যুক্ত হয়ে যায়, সেটা আমি কিভাবে করবো, ওকে। তাহলে এই জন্য আমাকে যেটা করতে হবে দাদা, সেটা হলো এইখানে আমাকে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে, ওকে। কনস্ট্রাক্টর ফাংশন, যেটা আমাদের সবসময় কি আমাদের ক্লাসটা ক্লাসটা কল হলেই চলে যায়, তাই না, আমি বেশি পক পক করব না, কারণ ওই বোঝানোর যে এই কোনটা কি কাজ করে সেটা বোঝাতে গেলে তো আরো সময় লাগবে, আমি আমার আগের টিউটোরিয়ালগুলো আপনারা দেখেন। আচ্ছা এখানে সুপার আমি দিলাম, এখানে প্রপ অটোমেটিকলি এরা নিয়ে নেয়, সমস্যা নাই, ইরোধ ধরবে না, নেই ঠিক আছে, কি লিখছে, ইউজলেস নো, আচ্ছা কনস্ট্রাক্টর কোনো ইউজ নেই, কারণ এখানে প্রপ স্টোস দেয়নি, তাই তো, প্রপস, ও মানে কনস্ট্রাক্টর ইউজ করি নেই তাই, আর অটোমেটিকলি কিন্তু এরা প্রপস নিয়ে নেওয়ার কথা, প্রপস, ওকে, হ্যাঁ ইউজলেস কনস্ট্রাক্টর তাও দেখাচ্ছে, তার মানে আমি কোনো ইউজ করি নেই। তাহলে এইখানে আমি আমি একটা ওই ভ্যালুগুলো রাখার জন্য ইয়ে করে নিই, স্টেট বানিয়ে নিলাম, তাই তো, এবং স্টেটের মধ্যে যে ভ্যালুটা আমার আসবে এটাকে আমি নিউ আইটেম এইটার মধ্যে রাখবো। দেখেন কাহিনীতে এখানে কিন্তু কখনো সমান চিহ্ন দেওয়া যাবে না, আর এখানে কমা দিয়ে অবজেক্ট জাভাস্ক্রিপ্ট যারা বলবো তাদের জন্য সমস্যা। আর আমার আমার এখানে আমি এটা দিয়ে দিলাম হলো আইটেমস, ওকে, দিয়ে ওকে, এইটা আমার হলো স্টেট ইয়া বানালাম, কিসের জন্য, লিস্ট রাখার জন্য একটা অ্যারে, এটা কিন্তু অ্যারের সেন্টেন্স, ওকে। এখন যখনই কেউ এখানে কোনো কিছু লিখবে এই ইনপুট ফিল্ডের মধ্যে, আমি তখন ওই স্টেটের মধ্যে ভ্যালুটা রেখে দিব, ঠিক আছে। এই জন্য আমি অনসেন্স, অনসেন্স করি, বেটা ধরে এখনও আসে না, সি এস এই যাচ্ছে, অনসেন্স হ্যান্ডলারটা কল করবো, ওকে গাইস, দেখি বাবা আমার ভিডিও ওখানে চলেছে কিনা, ওকে চলছে, ওকে ওকে কই গেল রে। এইখানে আমি একটা হ্যান্ডেলার কল করব, ওকে, দিস ডট, আচ্ছা সেভ স্টেট লিখলাম, এস স্টেট, ওকে সেভ, আমি সেভ নামে একটা এখানে হ্যান্ডেলার কল করলাম, সেভ সেভ নামে হ্যান্ডেলারে আমার এই আইটেমের ভ্যালুটা চলে যাবে। আমি এখানে ভ্যালুটা পার করাই দিতাম, আমি ওখানে আবার টার্গেট হিসেবে নিতে পারবো, যেমন দেখেন এই যে এখানে আমি হ্যান্ডেলারটা তৈরি করব, অ্যারো ফাংশন, ওকে ওকে গাইস, সেভ ইজ ইকুয়াল টু, এত এখানে ই নামে যেটা আমাকে নিতে হবে সেটা হলো যে আমাদের ইভেন্ট, ইভেন্ট ড্রাইভেন ল্যাঙ্গুয়েজ যেহেতু, ওকে। তাহলে আমি কি করব, আমার ভ্যালুগুলোকে ভ্যালুটাকে আমি এখানে ধরে নেব কিসের মাধ্যমে, একটা কনস্ট ভ্যারিয়েবলের মাধ্যমে, ইকমা স্ট্রিং স্ক্রিপ্ট সিক্সে আপনারা জানেন আমাদের কনস্ট আর লেট ব্যবহার করতে বেশি উৎসাহিত করা হইয়াছে, ওকে। লেটস ক্যাচ দ্য ভ্যালু, এটা ভ্যালুটাকে আমরা ধরে নেই, এটা হলো আইটেম দিয়া, আইটেমে নামগুলো কিন্তু যুক্তিসঙ্গত হওয়া উচিত, তবে আমি বেশিরভাগ সময় এগুলো ভুলে যাই, ই ডট টার্গেট, এইখানে বানান ভুল করলে হইবে না, ভ্যালু, ওকে গাইস, এখানে আমার ভ্যালুটাকে ক্যাশ করা হইয়া গেছে, ওকে। আহারে কন্ট্রোল সেভ, হ্যাঁ এখন কোনো ইরো দেখাচ্ছে, এখন বলতো না আইটেম ইজ অ্যাসাইন বাট নট ইউজড, যে আমি দিলাম ভ্যালু কিন্তু এখনো কোথাও রাখিনি। এখন যদি আমি নিউ আইটেমের মধ্যে রেখে রেখে দিই তাহলে কেমন দেখায় দেখেন, সেটা সম্বন্ধে আপনাদের জানার কথা,
কারণ সেট স্টেটের মাধ্যমে আমরা স্টেটের ভ্যালু চেঞ্জ করি। তাহলে আমি কি করব, আমার নিউ আইটেম যেটা রয়েছে এইটার মধ্যে আমার অবজেক্টটাকে আমি যেটা ভ্যালু পাইলাম ওইটাকে আমি এই যে আইটেমটা আমি এখানে পুশ করে দিলাম। ওকে, তাহলে আমার ভ্যালুটি অ্যাসাইন হয়ে গেল। এখন দেখেন অ্যাসাইন হয়েছে কিনা আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি, ওই যে ইনপুট ফিল্ডের উপরে দেখাচ্ছি। ওকে, জাভাস্ক্রিপ্ট যে এসএস এর সেন্টেন্স হলো এরকম, দিস ডট স্টেট ডট নাম কি ওর নিউ আইটেম, হ্যাঁ নিউ আইটেম, এই যে এখানে দেখাইলাম। এখানে দেখবেন লেখার সাথে সাথে আমাদের কন্ট্রোল সেভ ভ্যালুটা ওখানে দেখাবে, ঠিক আছে। এখন আমি কিন্তু লিস্টে রাখিনি, এই দেখেন আমি যাই দিব, এই দেখছেন দেখাচ্ছে পাশে, তার মানে আমার ভ্যালুটা এখান থেকে ওই স্টেটের মধ্যে চলে গিয়েছে বাবা। ওকে গাইস, তা এখন আমরা কি করব, এইখানে কেমন লাগে, কোথায় গেল, আচ্ছা এইখানে ভ্যালুটাকে না রেখে আমি এটা এই যে কোথায় গেল, এই এই নিউ আইটেম এর মধ্যে তো রাখলাম, কিন্তু ওখানে না শো করে আমি যখন বাটনে ক্লিক করব তখন আমার ওই ভ্যালুটা আসলে অ্যাড হবে, তাই তো। এখানে আমি কেবল আইটেমে রাখলাম, এবার নিউ আইটেমের ভ্যালুটা আমি এই যে আইটেমে রাখবো যখন কেবল বাটনে ক্লিক হবে। ওকে, তাহলে আমি বাটনে ক্লিক করার জন্য এই যে এখানে বাটনে যখন আমি ক্লিক করব এইখানে অন ক্লিক একটা ইভেন্ট চালাচ্ছি। ওকে, কারণ আমি যখন বাটনে ক্লিক করব অন ক্লিক, অন ক্লিক ইজ ইকুয়াল টু এখানে আমি একটা ইভেন্ট চালাবো দিস ডট, এটাও কি কি করব, সেভ লিস্ট, হ্যাঁ সেভ লিস্ট, সেভ লিস্ট দিলাম। ওকে, নো প্রবলেম, নামে কি যা সে যায় কর্মে তার ফল। ওকে, যখন এখানে ক্লিক করবে সেভ লিস্ট হ্যান্ডেলারটা কল হবে। তো এইখানে আমি বাবা আমার এই যে সেভ লিস্ট হ্যান্ডেলারটা যে আমার আমাকে ইয়ে করছে সাজেশন দিচ্ছে, অ্যারো ফাংশন দিয়েছি। জানেন আপনারা অ্যারো ফাংশন না দিলে আমরা দিস ব্যবহার করিতে পারিব না, ওখানে বাইন্ড করিয়ে দিতে হবে দিসকে। ওকে, তত দরকার কি, অ্যারো ফাংশন ইউজ করবো। ওকে, দেন এইখানে আমি কি করবো, এখন যে ভ্যালুটা আমার যে আইটেমের মধ্যে রয়েছে নিউ আইটেমের মধ্যে সেটাকে আমি এখানে রাখবো। কিন্তু এখানে তার আগে একটা কথা হলো, আমি শুধু ভ্যালু যদি রাখি তাহলে আমি পরবর্তী যখন ডিলেট করব তখন আমি আর আইডি পাবো কোথায়। এই জন্য আমাকে করতে হবে কি, যে আমার এইখানে আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা আইডি আমাকে বানায় নিতে হবে, সেটা হলো কি ডেট, ইউনিক আইডি হতে হবে। ওকে, ডেট ডট, এই দেখেন অনেক কিছু আসতেছে করে, ডেট ডট নাও এইটা আমি দিলাম। ওকে, ডেট ডট নাও এইটা আমার ফাংশনের মধ্যে আমার কিছু ইউনিক ভ্যালু থাকবে, ঠিক আছে। আর আমার ভ্যালু কি স্টেটের ভ্যালু তো, আচ্ছা এখন আমি কি করব, আরেকটা ওই যে আমার স্টেটের যে ভ্যালুটা রয়েছে ধরলাম ভ্যালু, এগুলো এতবার ইয়ে করতে হয় না, তারপর আপনাদের আমি বোঝানোর সাথে আমি কি করতেছি, ভ্যালু দুটোকে আমার নিয়ে নিছি, একটা আইডি আর একটা হলো দিস ডট স্টেট ডট, আমি বলছি আসতে দেখেন নিউ নিউ আইটেম। তাতে কি হলো, আমার যে নিউ আইটেমের বর্তমান ভ্যালুটা আছে অন ক্লিক হওয়ার পরে নিউ আইটেমের ভ্যালুটা আমার এখানে ভ্যালুতে চলে আসবে। আর আর হলো ভ্যালু না লিখে আমি এইখানে ইয়ে লিখি, হ্যাঁ আইটি, নো প্রবলেম, এটা কোনো সমস্যা নেই, আইটি, আচ্ছা এই আইডিটা এখানে চলে আসবে। আর এখানে আইডি একটা আমি বানাইলাম, এখন এই দুইটোকে আমি যে আমার আইটেমস নামে অ্যারেটা রয়েছে সেখানে আমি সেট করব। এর আগে আবার একটা কাজ করে নিতে হবে, আমার আগের যে ভ্যালুগুলো লিস্টে রয়েছে ওই আইটেমে সেগুলোকে সেগুলোকে রাখতে তো হবে, তাই না, ওগুলো ডিলিট করে দিলে তো আর হবে না। এইখানে আমি কি করব, এই জন্য তিনটে ডট দিব, ঠিক আছে, তিনটে ডট দিস ডট স্টেট ডট আইটেমস। ওকে, এর মানে হলো যে আমার যে আগের যে অ্যারেটা সেগুলো এইখানে বর্তমান লিস্টে চলে আসলো। ওকে, এখন এরপরে আমি কি করব, লিস্ট ডট পুশ, আপনারা জানেন যে পুশ কেন ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টে অ্যারেতে, যাতে করে একটা এলিমেন্ট শেষে পুশ করে দিতে পারি, কোনটা পুশ করব, ওভারে পুশ করব, সেটা তো একটা অবজেক্ট বানাই নিতে হবে, তাই না। আমি যে এখন অবজেক্ট বানাই নিই, এই যে একটা অবজেক্ট বানাই নেব, দেখুন কস্ট নিউ আইটেম, হ্যাঁ আইটেম, ওকে না নিউ আইটি, যা নিউ আইটি। এখন এর মধ্যে আমি একটা অবজেক্ট বানাই নিলাম, এই যে আইডি ডট, এই আইডি মানে উপরের আইডি। ওকে, এখানে অবশ্যই অবজেক্টের কম ব্যবহার করতে হবে, আর এখানে নাম দিলাম হলো এলিমেন্ট, যে নাম দিব সেই নামগুলো মনে রাখতে হবে, কারণ এই আবল তাবল নামে এখানে আমার এবার কিন্তু লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো পুশ হচ্ছে আইডি আর এলিমেন্ট নামে। ওকে গাইস, এখন এলিমেন্ট মানে হলো ওই যে আমার আইটি, তাই না, আইটি,
আচ্ছা, যারা বুঝলে বুঝে, না বুঝলে বুঝে, আমি বুঝা দিচ্ছি আরেকবার, সমস্যা নাই। আমি কি করলাম, আইডি দিয়ে একটা ইউনিক আইডি বানাইলাম, আইডি দিয়ে আমার স্টেটের যেটা ভ্যালুটা আমি লিখতেছিলাম সেটা এখানে সেভ করে রাখলাম, কারণ আমি নিশ্চয় তো শো করাচ্ছি না, আমি করা বলো লিস্টের মাধ্যমে, সব অ্যারের মাধ্যমে। আচ্ছা, দিয়ে এই দুটোকে দিয়ে দেখেন, আমার এই দুটোকে দিয়ে, আমার প্রথমে দুটো লাইন, এই দুটোকে দিয়ে আমি একটা নিউ আইডি নামে একটা অবজেক্ট বানালাম, কারণ আমি অবজেক্ট আকারে অ্যারের মধ্যে পুশ করব। আর এইখানে এই লিস্ট মানে আমার আগের লিস্ট, আগের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো তো থাকবেই, সেই ভ্যালুগুলোতে আমি পুশ করে দেবো। এখন হলো এটা আমার নিচে হলেই ভালো হয়, তাই না, তাই না দাদা? হ্যাঁ, এইটা আমার এখানে হলে ভালো হয়। আমি এই দুটো ভ্যালু ফেস করলাম, করে একটা অবজেক্ট বানালাম, আর এখানে আগে লিস্টটা ফেস করলাম, করে এখানে পুশ করে দেবো। হলো আমার এখন ওই যে নিউ আইটি, যেটা নিউ আইটি, ওকে, আমার পুশ করে দেওয়া শেষ, কন্ট্রোল সেভ, নো প্রবলেম, ওকে। আমি এখন, আমার কিন্তু এখন অ্যারেতে ভ্যালু পুশ হয়ে গেছে, এখন আমার অ্যারেটা এটা ঘুরে ঘুরায় আমার এই নিচে শো করাতে হবে এই ডিভের মধ্যে, ওকে। এখন আমি এখানে শো করাবো কিভাবে, কাহিনী হলো শো করার জন্য যে যেহেতু আমাকে অবশ্যই দিস ডট স্টেট ডট, তারপরে কি আইটেমস, ওকে, আইটেমস ডট এবং ম্যাপ ফাংশনের মাধ্যমে আমাকে ইয়েরা ভ্যালুগুলো শো করাতে হবে। ম্যাপ ফাংশন কিভাবে কাজ করে এই খান কথা যদি না বোঝেন তাহলে চরম ব্যর্থ। তা কিভাবে আমার এই ম্যাপ ফাংশনে যেটা হয়, যেটা আমাদের কাজ হয় সেটা হলো, আমি যদি এখানে আই লিখি কোনো সমস্যা নাই, আচ্ছা আইটেম লিখি, ওকে, এই আইটেম হবে কি অ্যারো ফাংশন এখানে একটা চালু চালাবে, এইখানে আমাদের আমি কিভাবে, আচ্ছা এইখানে এটা ইরোড দেখাচ্ছে, তার মানে এটা না দিলে হবে, এখানে দেওয়া যাবে না, ঠিক আছে, ওকে। এখন আমাদের এইখানে এই ইটারেট করতেছি, মানে ম্যাপ ফাংশন মূলত লুপ ঘুরায়, ঠিক আছে, লুপ ঘুরায়, তো লুপ ঘুরাক, লুপ ঘুরে বলতে আমার ফরিজ দিয়েও কাজটা করতে পারতাম, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে আরে হ্যাঁ, এবার এইটার মধ্যে আমি আমার ভ্যালুগুলো এখানে শো করাবো, কি শো করাবো, কিভাবে শো করাবো, ভ্যালুগুলো হবে এরকম আইটেম ডট, এইখানে দেখতে হবে আইটেম ডট দিয়ে আমি কি নামে ভ্যালুটা রেখেছি, এই যে আইটেমস এর মধ্যে আমি ভ্যালুটাকে রেখেছিলাম হলো এলিমেন্ট নামে, আমার ওই যে নামটা, তাই না, এই তাহলে আইটেম ডট এলিমেন্ট, এই দেখেন এলিমেন্ট, এখানে ভ্যালুটা আমার এই লিস্টের মধ্যে শো হয়ে গেল। আর এই ম্যাপ ফাংশন চালালে প্রত্যেকটা এলিমেন্টে আমাদেরকে মাস্ট বি একটা কি ভ্যালু দিতে হবে, ইউনিক কি ভ্যালু, সেটা হলো আইটেম ডট থাকতেই হবে, ওকে ওকে, কন্ট্রোল সেভ। এখন আশা করা যাচ্ছে ভ্যালুগুলোকে আমাদের কি রে, এক্সপেক্টেড অ্যান অ্যাসাইনমেন্ট অর ফাংশন কল ইনস্টেড শ অ্যান এক্সপ্রেশন, কোথায় আছে এই যে অ্যারো ফাংশনের, এখানে কোনো ভুল হয়েছে নাকি, এটা না দিলেও হইতো শেষের যে এটা, আচ্ছা দেখো আমি পরে, আগে তো দেখি তো, আচ্ছা ফেল টু কম্পাইল, ওমা তাহলে আমাকে অবশ্যই ইউরোটা দেখতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে ভ্যালুটা রাখেছি, কোনো সমস্যা নাই, আমার এইখানেই সমস্যা, তাই তো, এইখানে আমার ম্যাপ ফাংশনের সমস্যা। ওকে, এখানে আমার এইখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দাও ভুল হয়েছে। এখন আমি যদি এখানে যাই, এখানে যদি কিছু লিখি দেখা না কেরে, এই যে ভ্যালুগুলো এখানে শো করতেছে না, তাই তো, প্রবলেমটা কোথায় খুঁজে বের করি, কোনো প্রবলেম এখানে দেখাচ্ছে না, কম্পাইল সাকসেসফুলি, এতবার কম্পাইল কেন, আবার সেভ করি, কম্পাইল, ওকে। তাহলে দিস ডট স্টেট ডট আইটেম ডট ম্যাপ আইটেম আইটেম ডট আইডি এখানে থাকবে, আর আইটেম ডট এলিমেন্ট এখানে শো করবে। ও, এখানে আমার রিটার্ন করতে হয়, রিটার্ন, ঠিক আছে, এখানে আমার যা কিছুই করি না কেন আমাকে রিটার্ন করতে হয়, ম্যাপ ফাংশন আমি সেন্টেক্সে ভুল করছি, রিটার্ন, কন্ট্রোল এক্স, ম্যাপ ফাংশন একটা ইয়ে রিটার্ন করে, কন্ট্রোল ভি, ওকে, কন্ট্রোল সেভ। এই যে আমি বিশেষ ম্যাপ ফাংশনটাতে আমার প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, ম্যাপ দূর,
ম্যাপ ফাংশনের সিনট্যাক্সটা আমাকে খুব জ্বালাচ্ছে। ঠিক আছে দেখি তো, কম্পাইল হয়েছে। আমি না হলে এবার দেখবো যে আসলে আমার ওইখানে রিটেনটা মনে পড়লো, আবার বাকি মনে পড়তেছে না কেন? হবে ঠিক থাকার কথা রে বাবা। আইটেম নেম আমি কি ভ্যালু কোথাও যখন সেভ করেছি তখন কি করছি? এই যে এই যে এখানে ইনপুট ফিল্ডের অন চেঞ্জ এর ক্ষেত্রে যখন আমি সেভ করেছি, ভ্যালু ভ্যালু না লিখে আমার এই যে এখানে যে নেম আছে এই নেম অনুযায়ী ভ্যালুটা ধরলে তো হয়। আচ্ছা ইনপুট ফিল্ডের ভ্যালু ধরলে কোনো সমস্যা নাই, ওখানে সমস্যা নাই। আইটেমের মধ্যে ভ্যালু আছে, আমি সেই টেস্টের মধ্যে নিউ আইটেমের মধ্যে ভ্যালুটা রাখলাম। এখন আমি যখন অন ক্লিকে ক্লিক করলাম, আমি একটা অবজেক্ট বানাই নিলাম, নিয়ে পূর্বের যে লিস্টটা সেটাকে আপডেট করলাম, ওইটাই রাখলাম, রেখে আমি পুশ করলাম হলো আমার যে নিউ আইটি যেটা সেটা। ওকে এবার আমি ওরে বাবা লিস্টের মধ্যে এটা এখানে একটা দেখেন, আমি যে লিস্টের মধ্যে লিস্টের মধ্যে আইটেমটাকে এখানে রাখলাম, সেই লিস্টের মধ্যে আবার আমার যে নতুন অবজেক্ট সেটাকে রাখলাম, কিন্তু আমি সেই আমার কি আইটেমটাকে আমি আবার ইয়ে করেছি আপডেট করেছি, আইটেমটাকে তো আর আপডেট করি নাই, মানে সেট স্টেপ দিয়ে যে আইটেমটাকে আমি লিস্ট এখানে আমার ব্যক্তিগত ভেরিয়েবল বানায় আমি এখানে শো করছি আপডেট করছি। এখন আমার এই সেট স্টেটের মাধ্যমে কাজটা কমপ্লিট করে দিলেই হলো, ওই আইটেম যেটা রয়েছে আমার আইটেমস সেইটার মধ্যে আমি এখানে লিস্টটাকে রেখে দিতে হবে না, তাহলে তো কাজটা হবে। ভুল করলে কোনো মাপ নাই, কোনো কাজ হবে না। এবার কি কন্ট্রোল সেভ, এখন দেখি বাস। আহারে মধুরে, ওহ ওকে ভ্যালু কিন্তু আমার সব কিন্তু এখানে কিন্তু এই যে চলে আসছে। ওকে আচ্ছা এখন আমি এই পাশে একটা ডিলিট নামে বাটন লাগাবো। ওকে এই যে এলিমেন্টের যে এলিমেন্টটা আমার এখানে রয়েছে এই পাশে আমি একটা ডিলিট নামে বাটন লাগাবো, তাই না? আরে শালা আমার বাটন। ওকে এই বাটনটাতে হবে কি, যখন কেউ ক্লিক করবে তখন ডিলিট হবে, তাই না? ডিলিট ডিলিট লিখলাম, আর এই বাটনে আমি এখন ক্লিক করা মাত্রই অন ক্লিকে অন ক্লিকে আমার যে ইভেন্টটা চলবে সেটা হলো, ওকে সেটা কি করবে, আমার আইডিটা হোক যাবে, তাই তো? এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, কেমনটা লাগে বাপু লিখতে চাই যা তা হয় না, হ্যাঁ আমার এইখানে একটা হ্যান্ডেল হ্যান্ডেলার ফাংশন চালাবো, সেটা হলো দিস ডট ডেল। ঠিক আছে এইখানে আমি পাঠাবো হলো আইটেম ডট আইডি। ওকে আমি আইটেম ডট আইডিটা পাঠালাম ইসে ডেল ফাংশনে। এখন আমি এই ডেল ফাংশনে গিয়ে ডেল নামে যে ফাংশনটা বানালাম এখানে আমি আইডিটা ক্যাচ করব। ওকে ক্যাচ করে এইখানে করব কি, আমি আবার সেম সিস্টেম এরকম এরকম সি, এই ফাংশনের নাম আলাদা হলো সমস্যা নাই, কন্ট্রোল ভি। ঠিক আছে আইটেমটাকে লিস্টের মধ্যে নিয়ে আসলাম, আমার যে ভ্যালুগুলো রয়েছে এখন বর্তমানে নিয়ে এসে এখন আমি করব কি, আমার এখানে আরেকটা আবার লিস্ট বানাতে হবে, এই ধরলাম দা এল এল। ওকে মাথাটাই নষ্ট এত ইয়ে। আচ্ছা এল আই এস টি লিস্ট ডট ফিল্টার ফিল্টার, আমি কি করলাম এইখানে লিস্টে যে আমার যে যখন ডিলেটের আগ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি এখানে নিয়ে আসলাম লিস্টে, এই লিস্ট ডট ফিল্টার চালায় আমি কি করব, এইখানে আইটেম ইজ ইকুয়াল টু আইটেম ডট আইডি ওখানেও আছে, এখানে নট ইজ ইকুয়াল টু এইখানে আইডি যেটা আমার আসতেছে সেই আইডি। ওকে ওকে তাহলে এবার আমি কি করলাম, এই যে এল এল এর মধ্যে আমি ফিল্টার করে ভ্যালুটা রাখলাম। এখন আমাকে আবার সেট স্টেপ চালাতে হবে, সেট স্টেপ এটা আপডেটেড লিস্ট বলা যেতে পারে, এল এল না বলে আচ্ছা যা থাকে থাক,
সমস্যা নাই, সেট এই যে সেট স্টেট চলে আসছে, সেট স্টেটের মধ্যে ওকে আমার আইটেম যেটা রয়েছে আইটেম সেটার মধ্যে আমাকে এলএলটা রাখি দিলাম। ওকে তাহলে কি হলো, যখন ডিলিট বাটনে আমি ক্লিক করব তখন সে এইটা এই যে আইডিটা নিয়ে আসতেছে আইটেমের ভ্যালু, সে আইডিটা বাদে বাকি ভ্যালুগুলোকে এলএল এর মধ্যে লাগবে। আমি সেই এলএলটাকে আবার আইটেমের মধ্যে আমি কি করে দিচ্ছি, পুশ করে দিচ্ছি বা সেট করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি, তাই না? তাহলে এখন আমার কাজগুলো হয়েছে কিনা আমি সেটা দেখি। ওকে এর কাজ হচ্ছে, এখানে আমি যদি আবার যাই লিখে দেই ডিলিট করলে ডিলিট হচ্ছে, ভেরি ফাইন নাইস। আমি খুব সহজে কিন্তু আমি সেই অ্যাপটা তৈরি করে ফেললাম। এখন এই অ্যাপটাকে আবার আমি হেরুকুতে খুব সহজেই আপলোড করতে পারি, এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।